একটি দুটি নয়, একসাথে চারটি বাছুর প্রসব করেছে গাভী। শেরপুরের নকলা উপজেলায় ঘটে যাওয়া এমন ঘটনায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্য। প্রতিদিনই গরুর মালিকের বাড়িতে ভিড় করছেন উৎসুক জনতা। দেশ জুড়ে শুরু হয়েছে নগদ রকমারি অনলাইন বইমেলা। রকমারির ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও 21% ক্যাশব্যাক। একই মায়ের চার সন্তান, তাই তো নিজেদের মাঝে এমন খুনসুটিতে ব্যস্ত তারা। কেউ চেষ্টা করছে হাঁটা চলার, কেউ বা বসে আছে শান্তশিষ্ট মনে। এমন দৃশ্যের দেখা মিলবে শেরপুরের নকলা উপজেলার কৃষক শফিকুল ইসলামের বাড়িতে গেলে, যার গোয়াল ঘরে সম্প্রতি একটি গাভী জন্ম দেয় চারটি বকনা বাছুর। অতিথিদের সেবা যত্নের কমতি করছেন না তিনি। 14-15 মাস আগে বাচ্চা ছাড়া পাটাকাটা বাজার থেকে 97,000 টাকা দিয়ে ক্রয় করেছি আমি। চারটা বাছুর হচ্ছে বকনা বাছুর, আর এটা সুস্থ আছে, গাভী সুস্থ আছে। বিরল এই ঘটনা দেখতে প্রতিদিনই ভিড় করছেন উৎসুক মানুষ। প্রথম শুনতাম দুই বাচ্চা হয়, তিন বাচ্চা হয়, কিন্তু দেখি নাই, বাস্তবে দেখলাম আর কি চারটা বাচ্চা। পেটে চারটা বাছুর, এটা ভাবতে একটা, এটা মহান আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ পারে না এমন কোনো কাজ নেই। তবে আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া যে একটা গায়ের পেটে চারটা বাছুর আল্লাহ পাক দিয়েছে। একটা দুইটা তিনটা পর্যন্ত আমি শুনছি, চারটা কোনো দিন শুনিও নাই দেখিও নাই। সারা বাংলাদেশের মধ্যে এটা একটা নজিরবিহীন ঘটনা। যদিও ঘটনাটি অস্বাভাবিক নয় বলে মত বিশেষজ্ঞদের। এখানে চারটা ওসাইট যদি ডিসচার্জ হয়ে থাকে, এবং চারটা ওসাইট সেটা ন্যাচারাল মেটিং হতে পারে, আর্টিফিশিয়াল ইনসেমিনেশনের মাধ্যমে এটা ইনসেমিনেট হতে পারে, তো চারটা ওসাইটই চারটা আলাদা আলাদা স্পার্ম দ্বারা ফার্টিলাইজ হয়েছে এবং চারটা সেপারেট জায়গোট ফর্ম করে চারটা এমব্রায়ো তৈরি হয়েছে। এটা খুব রেয়ার কেস, তারপরেও এটা ঘটতে পারে। অ্যানিমেলের সাথে কিন্তু হিউম্যানের অনেক কিছুতে মিল আছে। হিউম্যানে কিন্তু টুইন বেবি হয়, টুইনের বেশিও হয়, তো অ্যানিমেলও হতে পারে। এখন আমরা জানি যে টুইনের মধ্যে আবার দুইটা ক্লাসিফিকেশন আছে, একটা হলো আইডেন্টিক্যাল টুইন, একটা হলো ফ্র্যাটার্নাল টুইন। আইডেন্টিক্যালগুলো কিন্তু যে তার জেনেটিক মেকআপ 100% কমন হয়। কেন কমন হয়? অর্থাৎ একটা ওসাইট একটা স্পার্ম দ্বারাই ফার্টিলাইজড হবে, পরবর্তীতে সে যখন ডেভেলপ করবে, সেল ডিভিশন হবে, সেল ডিভিশন হওয়ার 2 সপ্তাহের মধ্যে একটা এমব্রায়ো স্প্লিটিং হবে, স্প্লিটিং হয়ে 2টা এমব্রায়ো হবে। বাছুর এবং গাভীর সুস্থতায় প্রয়োজনীয় চিকিৎসা ও পরামর্শ দেওয়ার কথা জানিয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর। একটা গাভী থেকে চারটা বাচ্চা হওয়া, এগুলো একটু বিরল ঘটনা। সাধারণত একটা গাভীর একটা বাচ্চাই হয়। এখানে যে চারটা বাচ্চা হওয়ার বিভিন্ন পদ্ধতি আছে, কিন্তু ওই পদ্ধতিতে যাবো না, যেহেতু চারটা বাচ্চা হয়েছে, বাচ্চাগুলা এখনও ঝুঁকির মধ্যে কিছুটা আছে। তা আমরা যেভাবে পরামর্শ দিয়েছি যে বাচ্চার খাবার দাবার রেগুলার দেওয়ার জন্য, একটু ভালো জায়গায় রাখার জন্য এবং বায়োসিকিউরিটি মেনটেন করার জন্য, এই বিষয়গুলো করলে আশা করি বাচ্চাগুলো ভালো থাকবে এবং আমরা সবসময় দেখাশোনা করব। গেল বছর 97,000 টাকা দিয়ে ফ্রিজিয়ান শঙ্কর জাতের গাভীটি কেনেন এর মালিক। ইমরান হাসান রাব্বি, চ্যানেল 24, শেরপুর।